ওকে স্টার্ট করছি, দেখো। আচ্ছা তোমরা সবাই এই প্রথম দুটো লেকচারে কোনো ডাউট আছে? একদম, যেটা আমরা ওয়ান ডি রিলেটিভ মোশন করেছি, ওয়ান ডি দেখো, ওয়ান ডি রিলেটিভ মোশন, এখানে কোনো ডাউট নেই। আচ্ছা আজকে আমরা টু ডি রিলেটিভ মোশন করব। টু ডি রিলেটিভ মোশন আমি তোমাদের যেটা করাবো সেটা শোনো, হেডিং দাও রিলেটিভ মোশন ইন টু ডাইমেনশন, সরি বিকে যাচ্ছে কেন, রিলেটিভ মোশন ইন টু ডাইমেনশন। ওকে মন দিয়ে শুনবে আমি কি করছি, মন দিয়ে শুনবে আমি কি করছি, সেটা হচ্ছে টু ডির রিলেটিভ মোশন আমরা যদি স্টার্ট করি, দেখো আমি প্রথমে কিছু জেনারেল কথাবার্তা বলবো। ইনফ্যাক্ট এই জেনারেল কথাবার্তা থেকেই কিন্তু আমাদের টু ডির বা ওয়ান ডির যে কোনো রিলেটিভ মোশন কনসেপচুয়ালি ক্লিয়ার হবে। সবার আগে বলো আমাদের অরিজিনাল ফর্মুলাটা কি যে কোনো রিলেটিভ ভেলোসিটির, সেটা হচ্ছে ভি এ বি ইকুয়াল টু ভি এ মাইনাস ভি বি। কোনো ডাউট আছে এইটা না? হ্যালো, কটা ভেক্টর আছে এখানে? তিনটে, বলো করেক্ট। তার মানে ভেবে দেখো যে কোনো রিলেটিভ মোশন এই তিনটে ভেক্টরের কি গেম, মানে তিনটে ভেক্টর দিয়েই কি পুরো জিনিসটা করা হয় বলো, তাই না? এই তিনটে ভেক্টর দিয়েই তো আমাদের পুরো জিনিসটা করা হয়, তাই না? এবারে আমাদের রিলেটিভ মোশনের ক্ষেত্রে কি হয়, এই রিলেটিভ ভেলোসিটির ক্ষেত্রে কি হয়, সেটা হচ্ছে এই তিনটে ভেক্টরের মধ্যে, আচ্ছা তিনটে ভেক্টরের মধ্যে, মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এটাকে আমি যদি জেনারেল ভাবে লিখি, জেনারেল ভাবে লিখতে পারি সি ইকুয়াল টু এ প্লাস বি। আরে এটাই তো, এইটা তিনটে ভেক্টরকে, যেমন আমি যদি এই ভি বিটাকে বাদিকে নিয়ে আসি তাহলে ভি এ ইকুয়াল টু দুটো ভেক্টরের সামেশন না, দেখো তাই না? তার মানে ভেবে দেখো এই সি ভেক্টরটা কি এ আর বি ভেক্টরের রেজাল্টেন্ট বলো, গুড। আচ্ছা এই তিনটে কি ভেক্টর, ভেক্টর যদি ভেক্টর হয় তাহলে বলো এর ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই আছে, এর ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই আছে, এর ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই আছে বলো, আছে কি নেই? এবারে মন দিয়ে শোনো, দেখো আমরা নর্মালি ভেক্টর যখন করেছি, অর্ক ভেক্টর আমরা করেছি না, ধরো এইদিকে এ এইদিকে বি, তোর বাবা এইদিকে বি ঠিক, এইটা কি বলো তো, বলো এইটা কি রাইট প্যারালোগ্রাম রাও, ভেরি গুড, এটা রেজাল্টেন্ট না, এটাই সি না বলো, এটাই সি না। এবারে মন দিয়ে শোনো, আমরা সি এর ম্যাগনিটিউড কি জানি, রুট, রুট এর যদি মানে ম্যাগনিটিউড এ এর ম্যাগনিটিউড বি আর এই অ্যাঙ্গেলটা থিটা হয়, মনে পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, পাঁচালির মতো পড়ে ফেললাম। আচ্ছা আর এইটা যদি আলফা হয় তাহলে ট্যান আলফা কি হবে বলো, বলো বলো, তোমরা জানো সেটা হচ্ছে বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা বলো, এটা ছিল না, বলো এটা ছিল না, তাহলে বলো তো এইটা কি, এই যে এইটা, এই যে এইটা কি বেসিক্যালি সি মানে ম্যাগনিটিউড, মানে এইটা এইটা এই সি এর ম্যাগনিটিউড না বলো, আর এইটা কি সি এর ডিরেকশন না, তার মানে ভেবে দেখো আমার এই চারটে জিনিস কি গিভেন ছিল, এই চারটে জিনিস কি গিভেন ছিল, অবভিয়াসলি তার জন্য আমি এই দুটো জিনিস বার করতে পেরেছি বলো, আমি এই দুটো জিনিস বার করতে পেরেছি বলো। তার মানে এবার আমি উল্টো ভাবে বলছি, এই টোটাল ভেক্টর যে ইকুয়েশনটা লিখেছি এটা কটা আননোন, ছটা, দেখো ছটা আননোন দেখতে পাচ্ছ, আরে বাবা ম্যাগনিটিউড 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 ডিরেকশন ডিরেকশন ডিরেকশন, ছটা আননোন না, হ্যাঁ কারেক্ট, বলো তো এই ছটা আননোনের মধ্যে কটা আননোন আমার দরকার আর কটা আননোন আমি বার করতে পারবো এখান থেকে, চারটে দরকার, কারেক্ট চারটে দরকার আর দুটো আমাকে বার করতে হবে, আমি কি বোঝাতে পারছি? আচ্ছা তাহলে এবার দেখো এই কেসে কি হয়েছে, আমাকে কি দিয়ে দিয়েছে, এ বি দিয়ে দিয়েছে, সি এর দুটো বার করতে দিয়েছে, আমাকে তো এরকমও বলতে পারতো যে কোনো চারটে দিয়ে দিয়েছে আমাকে বাকি দুটো বার করতে দিতে পারতো, কি বললাম বলো, যে কোনো চারটে দিয়ে দিয়েছে বাকি দুটো আমাকে বার করতে দিতে পারতো, হ্যালো আমি কি বোঝাতে পারলাম, মানে আমি বলতে চাইছি চারটে বলতে ধরো আমাকে এ আর সি দিয়ে দিয়েছে আমি কি বি বার করতে পারবো, হ্যাঁ এ আর সি দিয়ে দিয়েছে সি বার, সরি এ আর সি দিয়ে দিয়েছে বি বার করতে পারবো, পারবো, হ্যাঁ পারবো। এবারে এদিকে চলে এসো, রিলেটিভ ভেলোসিটিটা কিন্তু জাস্ট এই ভেক্টরের গেম, ভেক্টরের গেম বলতে কোনো প্রবলেমের
মানে কোন প্রবলেমের একটা রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট যদি থাকে তাহলে বলতো এখানে কটা আননোন ভেবে বলবে? ছটা, এখানে ছটা, ছটা আননোন থাকে, কারেক্ট? এই ছটা আননোনের মধ্যে তোমাকে প্রবলেমে চারটে আননোন দিয়ে দেবে, সেটা যে কোনো চারটে আননোন দিয়ে দিতে পারে, আর তোমাকে বার করতে হবে দুটো। যদি এইটা বুঝে যাও তাহলে কিন্তু রিলেটিভ মোশনের কনসেপ্ট আমাদের অনেকটাই ক্লিয়ার। ভেবে দেখো আমরা যদি এরপরে যখন যখন করবো আমি সবগুলো বলবো, আমি কি বোঝাতে পারছি? ভেবে দেখো আমার ধরো এ ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে দিলো, আর এ বি ভেক্টরের ডিরেকশন দিয়ে দিলো, আর বি ভেক্টরের ম্যাগনিটিউড ডিরেকশন দিয়ে দিলো, তাহলে আমাকে এ ভেক্টরের ডিরেকশন আর এ বি ভেক্টরের ম্যাগনিটিউড বার করতে দিলো। আমি কি বোঝাতে পারছি? মানে বুঝতে পারছো ছটা জিনিসের মধ্যে আমার কটা জিনিস দরকার? চারটে, বলো, চারটে জিনিস দরকার, আর দুটো জিনিস আমাকে বার করতে হবে। ঠিক ঠিক, আচ্ছা এবারে মন দিয়ে শোনো, সেটা হচ্ছে মন দিয়ে শোনো, আমি দুটো ভেক্টরের ম্যাগনিটিউড আর দুটো ভেক্টরের ডাইরেকশন যদি জানি তাহলে আমার এই ছটার মধ্যে কটা জিনিস নন, বলো? চারটে, তার মানে আর দুটো আমি বার করতে পারবো। তার মানে এখানে আমার কি, এখান থেকে কি কি পসিবল মন দিয়ে শোনো, এখান থেকে এইটা পসিবল না, মানে দুটো ভেক্টরের ম্যাগনিটিউড আর দুটো ভেক্টরের ডাইরেকশন, মানে টু কমপ্লিট ভেক্টরস, বলো? ঠিক, আচ্ছা এখানে তো এটাও তো পসিবল, ওয়ান কমপ্লিট ভেক্টরস, সরি ওয়ান কমপ্লিট ভেক্টর, একটা পুরো কমপ্লিট ভেক্টর, তাই তো? আর বলো, আর দুই আর তিনের, মানে দুই নাম্বার আর তিন নাম্বার ভেক্টরের ডিরেকশন, না সরি 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 সরি, ওয়ান কমপ্লিট, ও না না না, সরি 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 সরি, আমি ভুল লিখেছি, আমি ভুল লিখেছি, দেখো একটা কমপ্লিট ভেক্টর আমি পেয়ে গেছি, আর একটা কি বলো, একটা কমপ্লিট ভেক্টর পেয়ে গেছি, তার মানে আর একটা ভেক্টরের ডিরেকশন আর থার্ড ভেক্টরের ম্যাগনিটিউড, বলো? হ্যাঁ, এটা গিভেন হতে পারে? ওকে, আচ্ছা একটু একটু মানে একটু কনসেপচুয়াল হবে, কারণ তোমরা এটা বুঝবে। তার মানে ভেবে দেখো আমার চারটে এইগুলো দেওয়া থাকতে পারে, তার মধ্যে দুটো কমপ্লিট ভেক্টর দেওয়া থাকতে পারে, একটা কমপ্লিট ভেক্টর, একটা ডিরেকশন, একটা ম্যাগনিটিউড, কি বোঝাতে পারছি? হ্যালো 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 হ্যালো, ওকে এবারে শোনো, এরকমও হতে পারে চারটের মধ্যে একটার ম্যাগনিটিউড দেওয়া আছে আর তিনটে ডাইরেকশন দেওয়া আছে, হতেই পারে, বলো? তাহলে ভেবে দেখো এই কেসে কি পসিবল, একটা কমপ্লিট ভেক্টর পসিবল না, আর কি বলো? আর দুটো ডাইরেকশন, ভেরি গুড, দুটো ডাইরেকশন, কারেক্ট? আচ্ছা ফোর্থ পসিবিলিটি কি হতে পারে বলো, তিনটের ম্যাগনিটিউড একটা ডিরেকশন, বলো, এটা হতে পারে না? আমার তো চারটে দরকার, কারেক্ট? আচ্ছা প্রুফ করে দেখো বাড়িতে এটা কখনো পসিবল নয়, মানে এটা দিলে আর দুটো ভেক্টর কখনো পসিবল, মানে আর একটা আর দুটো কোয়ান্টিটি বার করা ডিফিকাল্ট, মানে পসিবল নয়, এটা ভেক্টরের কনস্ট্রেইন্ট, ভেক্টরের কনস্ট্রেইন্ট বলতে ভেক্টরের মিনিমাম দুটো ডিরেকশন দিতেই হবে। তুমি দেখো ওপরের দুটো কেসে মিনিমাম দুটো ডিরেকশন আছেই, দুটো ডিরেকশন না দিলে তুমি ভেক্টর করতে পারবে না। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, এখানে একটা ডিরেকশন দিয়েছি, এখানে একটা ডিরেকশন দিয়েছি, কি বললাম, এখানে একটা ডিরেকশন দিয়েছি আর তিনটে ম্যাগনিটিউড দিয়েছি, পসিবল? মিনিমাম দুটো ডিরেকশন দিতে হবে, তোমাকে মিনিমাম দুটো ডিরেকশন লাগবে। তোমাদের যাদের মনের মধ্যে এই কোয়েশ্চেনটা আসছে কেন, এটা একটু পরে ক্লিয়ার হবে। এইগুলো নিয়ে আমি যখন তোমাদের ডিফারেন্ট প্রবলেম করাবো তাহলেই তোমরা বুঝে যাবে যে দুটো ডিরেকশন মাস্ট। ঠিক, এইটুকু বোঝাতে পেরেছি যে মিনিমাম দুটো ডিরেকশন দিতে হবে, তার মানে ভেবে দেখো আমার এই তিনটে পসিবল কেসেস হবে না, ভেবে দেখো বলো এই তিনটে পসিবল কেসেস হবে না, পুরো রিলেটিভ ডায়াগ্রাম, রিলেটিভ মোশন, এই ভেক্টরেরই এদিক আর ওদিক, সবগুলো তো করাবই, কিন্তু এই অ্যাডভান্স লেভেলের এই কনসেপ্ট তোমাদের কিন্তু দরকার। তোমরা যারা আগে রিলেটিভ মোশন যেখানেই করে আসো এগুলোর এই ধরনের কোনো কনসেপ্টই তোমরা শোনোনি, এম আই রাইট, বলো এম আই রাইট, যা যে যেখানেই করে আসো, কিন্তু তোমাদের এই কনসেপ্ট জানা দরকার, ঠিক? কারণ তোমরা কেভিপিওয়াই অ্যাসপিরেন্ট হচ্ছ, যারা কেভিপিওয়াই ক্র্যাক করে তারা কিন্তু, তাদের নলেজ কিন্তু অনেক হাই থাকে, যারা আইআইটি অ্যাডভান্স ক্লিয়ার করে তাদের নলেজ কিন্তু মানে বিভৎস হাই থাকে, তো এইসব জিনিসগুলো তোমাদেরও জানা দরকার। এইসব জিনিসগুলো যদি ক্লিয়ার হয়ে যায় না, তুমি দেখবে রিলেটিভ মোশন অনেক ইজি হয়ে গেছে। এবারে মন দিয়ে শোনো, তার মানে রিলেটিভ মোশন বেসিক্যালি এই তিনটে ভেক্টরের মধ্যে, আমার এই তিনটে কম্বিনেশনের মধ্যে, দেখো এই তিনটে কম্বিনেশনের মধ্যে যে কোনো একটা কম্বিনেশন দেওয়া থাকবে আমাকে, আর বাকি দুটো আননোন বার করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি কি পারিনি সেটা বলো। এবার দেখো এইটাকে আমি একটু মানে এই যেটা বললাম এতক্ষণ ধরে সেটা নিয়ে একটু ইলাস্ট্রেশন করি, ইলাস্ট্রেশন করে আমরা ফাইনালি প্রবলেমে ঢুকবো। ইলাস্ট্রেশনটা দেখো, সেটা হচ্ছে, মন দিয়ে শুনবে, সেটা হচ্ছে আমি জেনারেল প্রথমে একটা এই কনসেপ্টটা ইয়ে করি। ধরো আমার একটা ভেক্টর আছে এ, এই ডিরেকশনে 14 ইউনিট, ঠিক, আর একটা এই ডিরেকশনে আছে বি,
যেটা এর সাথে 37 ডিগ্রি করে আছে, ঠিক? তাহলে বলতো এর রেজাল্টেন্ট কি হবে? বন্ধুগণ তোমরা সবাই পারিবে, বলতো এর রেজাল্টেন্ট কি হবে? বলো এরকম রেজাল্টেন্ট হবে না, বলো বলো। এবার দেখো এটা 40, আচ্ছা এইটা বি বলে দিয়েছে 10, ঠিক? বি বলে দিয়েছে 10, ঠিক? এবার বলো এটা যদি 37 হয় তাহলে বি এর এই কম্পোনেন্টটা কত বলতো, আর এই কম্পোনেন্টটা কত? রূপ কথা বোঝা যাচ্ছে? এই কম্পোনেন্টটা কত? 37 হলে 8 আর এটা 6, অর্ক? হ্যাঁ বুঝতে পেরেছো এটা 8 আর 6 কেন হয়েছে কম্পোনেন্টটা? হ্যাঁ স্যার। ওকে 37, আচ্ছা এবারে একটা কথা বলো, তাহলে ভেবে দেখো এই এক্স অ্যাক্সিস বরাবর নেট এইদিকে কত? 8, দেখো এক্স অ্যাক্সিস বরাবর, আর ওয়াই অ্যাক্সিস বরাবর নেট কত? 8, এই যে 8, তাহলে রেজাল্টেন্ট কত? এগুলো ফাস্ট করতে হবে, 8√2, এটা কত ডিগ্রি? 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, আমি কি বোঝাতে পেরেছি? বলো এবার বলো তো এইটা কোন কেসটা? 1 2, এই আচ্ছা 1 2, এটাকে 3 বলছি, বলো তো এটা কোন কেস? ভেরি গুড, 1 নাম্বার। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? দেখো দুটো ভেক্টরের কমপ্লিট জিনিস দেওয়া আছে, দেখো এ ভেক্টর আর বি ভেক্টরের দুটো ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন দেওয়া আছে, আমি সি ভেক্টরের ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন পেয়ে গেছি, কোনো ডাউট থাকলে তোমরা আমাকে বলো। বলো এটা তো আমরা ভেক্টরে এত কোন এত দিন করে এসেছি, তাই না? আমরা তো ভেক্টরে এটাই করে এসেছি এতদিন, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। এটা 8√2, ঠিক? কোনো ডাউট থাকলে বলো। এবারে আমি কি করছি শোনো, নেক্সট প্রবলেমটা দেখো, আস্তে আস্তে কমপ্লিকেশনের দিকে যাচ্ছি। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, টিউ টিউ টিউ, মন দিয়ে শুনবে। অর্ণব বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। গুড, দেখো এটা ম্যাগনিটিউড, এটা ডিরেকশন, এবারে মন দিয়ে শুনবে। এর ম্যাগনিটিউড দেওয়া আছে 14 ইস্ট, বি এর ম্যাগনিটিউড দেওয়া আছে, ডিরেকশন দেওয়া নেই, বলো তো সি এর কি দেওয়া থাকতেই হবে, নইলে আমি ক্যালকুলেট করতে পারি ডিরেকশন, রাইট? ডিরেকশন। এবার দেখো এইটা কি ছিল, 45 মানে নর্থ ইস্ট ছিল না? হ্যাঁ। অ্যাকচুয়ালি আমি এই 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 প্রবলেমটাকেই বিভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করছি, তাহলে ভাবে এটা নর্থ ইস্ট আমাকে দিতে হবে কি হবে না, নইলে এই ভেক্টর ইকুয়েশন সলভ করা যাবে? এবার বলো সি এর ম্যাগনিটিউড দিতে হবে কি হবে না? না দিলেও হবে, কোনো ডাউট থাকলে বলো, কোনো ডাউট থাকলে বলো। ওকে এবারে কিভাবে সলভ করতে হবে সেটা আমি শেখাই, ভেবে দেখো বলো তো এটা কোন কেসটা, কোন কেসটা বলো? সেকেন্ড না, হ্যাঁ সেকেন্ড, সরি আই এম সরি, সেকেন্ড সেকেন্ড, তবে যে সেকেন্ড কেসটা, এটা কি, এটা কিন্তু আমাদের ফার্স্ট কেসটা ছিল, এটা আমার সেকেন্ড কেসটা, ঠিক? আচ্ছা এইবারে মন দিয়ে শুনবে, আমরা কি জানি, আমরা জানি না সি ইকুয়াল টু এ প্লাস বি, বলো? এবার মন দিয়ে শুনবে আমি কি বলছি, বলো তো কার কার ম্যাগনেটিক ডিরেকশন দেওয়া আছে, ডিরেকশন 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 কার কার? এ আর সি, তাহলে আমাকে এ আর সি কে একদিকে দিতে হবে, তাহলে আমি এইটা লিখতে পারি বি ইকুয়াল টু সি মাইনাস এ, বলো? এটা আমার মাস্ট, যার মানে ডিরেকশন দেওয়া আছে তাকে ইকুয়েশনের ডান দিকে নিতেই হবে, ঠিক? হ্যালো, ঠিক? আচ্ছা এইবারে আমি যেটা বলছি সেটা শোনো, সি এর ম্যাগনিটিউড দেওয়া আছে, সি এর ম্যাগনিটিউড দেওয়া আছে নেই, আমি ধরলাম এটা এক্স, আমি ধরলাম এটা এক্স, আমাকে এক্সট্রা বার করতে হবে, ঠিক? এবারে দেখো মন দিয়ে শুনবে, এ অরিজিনালি এটা এইদিকে ছিল না 14, এটা এইদিকে ছিল না, এবার বলো তো এখানে মাইনাস এ না, তাহলে এটা কোন দিকে হবে? কোনো ডাউট আছে, রাইট? এবার বলো সি, সি এর কি জানি আমি, ডিরেকশন জানি আর ম্যাগনিটিউড জানি এক্স, মানে ম্যাগনিটিউড ধরে নিয়েছি এক্স, এটা 45 ডিগ্রি, এটা এক্স, কোনো ডাউট থাকলে বলো, বলো 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 বলো। আচ্ছা এইবারে বলো, বলো তো এই দুটোর রেজাল্টেন্ট কত, বি না? এই দুটো রেজাল্টেন্ট বি। আচ্ছা এবার আমি কি করছি শোনো, তার মানে ভেবে দেখো এখন কিন্তু আমার এইটা আর এইটা আর এইটা নিয়েই কাজ করবার, এইটা আর দরকার নেই। এবার দেখো এইটার এই কম্পোনেন্টটা কত বলো, এক্স বাই রুট টু, আর এই কম্পোনেন্টটা কত, এক্স বাই রুট টু না? তার মানে নেট এইদিকে কত, 14 মাইনাস এক্স বাই রুট টু, আর এইদিকে কত, এক্স বাই রুট টু। তাহলে বলতো এর রেজাল্টেন্টটা কত হবে, এর রেজাল্টেন্টটা কি এইটা হবে, দেখো 14 মাইনাস এক্স বাই রুট টু হোল স্কোয়ার প্লাস এক্স বাই রুট টু
হোল স্কোয়ার এর রুট, সরি এর রুট, এটাই এর রেজাল্টেন্ট হবে না? বলো এটা কি দিয়ে দিয়েছে, এটা কি দিয়ে দিয়েছে? কত কত? 10. গুড, ভেরি গুড, ভেরি গুড, 10. ঠিক, দেখো তো তোমরা এখান থেকে x equal to 8 root 2 আসছে কিনা ক্যালকুলেট করো। এখানে দেখো, এটা তো আমি তোমাদের ইকুয়েশনটা বলেছি, এখানে ভ্যালু পুট করে দেখো, এটাই আসবে, করে দেখো তোমার সামনে। আমি কি বোঝাতে পারছি আমি কোথায় হিট করতে চাইছি? ছটার মধ্যে দুটো দেওয়া থাকলে তোমাকে বাকি দুটো বার করতে হবে, সেটাই হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, সেটাই হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। আমি আস্তে আস্তে বলবো, এই অবধি কি ক্লিয়ার তোমাদের? ওকে, আচ্ছা দেখি তো এইবার এইটা আমি পারি কিনা। দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আচ্ছা আমি কিন্তু তোমাদের এখনো ওই বায়োলজির বইগুলো দিতে পারিনি, আমি আজকেই দিয়ে দেবো আমার বাড়ির কম্পিউটার থেকে, আমি ওই তোমাদের ড্রাইভে তুলে দেবো। হ্যাঁ, তোমাদের একটা ড্রাইভ লিংক দিয়েছি না, ওখানে তুলে দেবো বায়োলজির বইগুলো। আচ্ছা মন দিয়ে শুনবে, এইবারে এইবারে কি কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে এর ইস্টে, ঠিক সেটাই তো ছিল ইস্ট ডিরেকশনে। আচ্ছা এইবারে বি ছিল, বি 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 বলে দিয়েছে সেটা হচ্ছে এইটার সাথে 37 degrees করে আছে, ঠিক। আর সি বলে দিয়েছে 8√2 আর নর্থ ইস্ট। আমি কি বোঝাতে পেরেছি বলো তো, এটা কোন কন্ডিশনটা? থার্ড, ঠিক বলো 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 বলো, ঠিক। আচ্ছা এইটা যদি আমি করতে পারি তাহলে বলো তো কি কি আননোন এইটার, এটা সলভ করা যাবে, সলভ করা যাবে, যাবে কেন? তোমার মিনিমাম দুটো ইয়ে দেওয়া আছে, মিনিমাম দুটো ডিরেকশন দেওয়া আছে, দেওয়া আছে সলভ করার জন্য। আমি ধরলাম এটা এক্স এটা ওয়াই, ধরতেই পারি, আমার মর্জি, ধরতেই পারি, পারি না? এবারে মন দিয়ে শোনো, ওকে আমরা কি জানি সি ইকুয়াল টু এ প্লাস বি জানি। হ্যাঁ আচ্ছা এবার বলতো আমার ডান দিকে কি রাখতে হবে যার দুটোর ম্যাগনিটিউড নন, যার দুটোর ম্যাগনিটিউড নন, তাই না? হ্যালো বলো কার কার ম্যাগনিটিউড, ডান দিকে আমাকে দুটোর ম্যাগনিটিউড নন, এবার বলো এ আর বি কে আমি ডান দিকে রেখেছি, ঠিক লিখেছি কি ভুল লিখেছি? ভুল লিখেছি, ঠিক। কেন দুটোর ম্যাগনিটিউড তো নন বলো স্যার, ম্যাগনিটিউড তো নন, সরি ডাইরেকশন নন, সরি 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 সরি, বলো বলো বলো, ডাইরেকশন নন। হ্যাঁ ঠিক ঠিক, তার মানে মন দিয়ে শোনো আমি এ বি কে ডান দিকে রেখেছি একদম পারফেক্ট, কারণ দুটোরই ডাইরেকশন নন। এবারে আমি ড্র করছি, কি ড্র করব? এবারে এ বলে দিয়েছে কোন দিকে, ইস্ট ডিরেকশনে এক্স, ঠিক, আর বি বলে দিয়েছে কোন দিকে, এই ডিরেকশনে ওয়াই। কোনো ডাউট আছে? না। এর রেজাল্টেন্ট কত? 8√2, ঠিক। হ্যাঁ ডিরেকশন কোন দিকে সেটা বলো, সেটা হচ্ছে নর্থ ইস্টের দিকে এই ডিরেকশনে। হ্যাঁ এবার মন দিয়ে শুনবে আমি কি করছি বলো তো, এইটা যদি আমি ভেঙে দিই, এটা 37 হলে এটা কত হবে? 4y/5। হ্যাঁ এটা কত? এটা কত? 3y/5। গুড, 3y/5, গুড, 3y/5। এবার মন দিয়ে শোনো এই ডিরেকশনে নেট কত, x মাইনাস বলো 3y/5, আর এই ডিরেকশনে নেট কত, 4y/5। এবার এই দুটোর রেজাল্টেন্ট কত? 45। হ্যাঁ 45 degrees, ঠিক। এবার বলো তো এই দুটো রেজাল্টেন্ট যদি 45 ডিগ্রি হয় তাহলে এইটাকে লিখতে পারি 4y/5 = সরি x - 3y/5, এটা আমার এক নাম্বার ইকুয়েশন, বল লিখতে পারি? হ্যাঁ। আবার আবার অন্যভাবে হয়তো আমি এটা বলতে পারি, এইটার ম্যাগনিটিউড কত ছিল? 8√2 ছিল না, এই যে এটা দিয়ে দিয়েছে তো। হ্যাঁ তাহলে এটাকে যদি আমি দুটো কম্পোনেন্টে ভাগ করি, এটা 8 এটাও 8, তার মানে বলো তো এই দুটোর সাথে কি মিল? তাহলে তোমরা এখান থেকে কি x এর ভ্যালু 14 আর y এর ভ্যালু 10 পাচ্ছ? দেখো তো, দেখো তাহলে, দেখো তাহলে আমরা একটু একটু বুঝতে পাচ্ছি। দেখো এইটার একটা ভেক্টরের ম্যাগনিটিউড ডিরেকশন দেওয়া আছে, আরেকটা ভেক্টরের শুধু ডিরেকশন দেওয়া আছে, কিভাবে কি বার করছি বলো, কোনো ডাউট আছে? হ্যালো, না স্যার, ক্লিয়ার কনসেপ্ট গুলো বলো? আচ্ছা এবার দেখো নেক্সট, এই সিরিজের লাস্ট কনসেপ্ট আমার, এক মিনিট, বি সি, হ্যাঁ বলো কি বলছো বলো।
এই ইকুয়েশনটা তো এটা 5x - 3y হবে কোনটা ইকুয়েশনটা তো মানে 5x - 3y হবে আমি তোমার কথা বুঝলাম না ভাই কোনটা বলো আমি ভুল করেছি কোথাও এইটা দেখো সেটা হচ্ছে ম্যাগনিটিউড ডাইরেকশন এখানে 14e দেওয়া আছে ঠিক এই দুটো বার করতে বলেছে এটা 8√2 আর এটা NE দেওয়া আছে আগে B বার করতে বলেছে বলো তো এটা কোন সেটটা একদম ফার্স্ট সেটটা না ফার্স্ট ওকে এবার বলো আমি কি লিখবো C equal to A plus B লিখবো না অন্য কিছু লিখবো B লিখবো বলো B equal to C minus A কেন কিন্তু আমার কি দরকার মাইনাস এ দরকার না হ্যালো তাহলে এই ডিরেকশনে হবে না মাইনাস 14 বলো 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 আচ্ছা আর এটা কি ড্র করেছি ঠিক সি ড্র করেছি আচ্ছা এবার বলো এই দুটোর রেজাল্টেন্ট কি বি বলো এই দুটোর রেজাল্টেন্ট কি বি ওকে এবার দেখো এইটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিতে পারি এইটা 8 এইটা 8 বলো হ্যাঁ ওকে তাহলে এই ডিরেকশনে কত বলো তো 6 এই ডিরেকশনে -6 হ্যাঁ হ্যাঁ ও আই এম সরি তুমি ঠিক বলেছো দিয়া এই ডিরেকশনে -6 ঠিক আচ্ছা আর এই ডিরেকশনে 8 তাহলে বলো তো এইটা কার কার ডিরেকশন স্যার বি এর বি এর তাহলে বি এর ম্যাগনিটিউড কত বলো 10 দেখো এটা মাইনাস আমি যদি এটা আমি মাইনাস মাইনাসটা হাটিয়ে দিচ্ছি এখনই মাইনাসটা হাটিয়ে দিচ্ছি কেন মাইনাসটা হাটিয়ে দিচ্ছি বলো তো আমি তো অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি 14 হ্যালো আমি কি বুঝতে পেরেছি হ্যাঁ এখন আমি অ্যারো দিয়েছি সেটাই তো নেগেটিভ ডিরেকশনে হ্যালো আমি যদি অ্যারো না দিতাম তাহলে -14 লিখতাম এবার আমি এটা হাটিয়ে দিয়েছি আমি কি বুঝতে পারলাম দেখো এটা 6 এটা বলো এই অ্যাঙ্গেলটা কত 37 হবে হ্যাঁ স্যার বি এর এই দুটো কি আননোন ছিল হ্যাঁ স্যার বেরিয়ে গেছে বলো বেরিয়ে গেছে হ্যাঁ কোনো ডাউট থাকলে বলো তার মানে তোমরা কি একটা জিনিস বুঝতে পারলে যে এই ভেক্টরের এই সরি এটার নাম কি আরে রিলেটিভ ভেলোসিটিতে বেসিক্যালি এই তিনটে ভেক্টরের মধ্যে যে কোনো চারটে জিনিস দেওয়া থাকবে আর তোমাকে দুটো জিনিস বার করতে হবে ইন্টেলিজেন্টলি তোমাকে বুঝতে হবে যে ওই দুটো জিনিস কোনটা পুরো জিনিসটা কি ক্লিয়ার বলো পুরো জিনিসটা কি ক্লিয়ার হ্যাঁ এবারে আমি একটা প্রবলেম দিচ্ছি আমরা কিন্তু এতক্ষণ রিলেটিভ ভেলোসিটি করিনি এতক্ষণ কি রিলেটিভ ভেলোসিটি করেছি বলো আমি তো টুটি আমি তো ভেক্টর করিয়েছি বলো ভেক্টর করিয়েছি না আচ্ছা এবারে মন দিয়ে শুনবে প্রবলেম কিরকম আসবে দুটো প্রবলেম করিয়ে দেবো এই রিলেটেড যে কোনো প্রবলেম পারবে এই রিলেটেড যে কোনো প্রবলেম পারবে কারণ তুমি একবার বুঝে গেছো এটা বেসিক্যালি তোমাকে ভেক্টরটাকে সলভ করতে হবে কিভাবে সলভ করবে তুমি তিন চারটে প্রবলেম করলে একটা আইডিয়া এসে যাবে কি আমি কি বোঝাতে পেরেছি বলো আমি কি বোঝাতে পেরেছি আচ্ছা মন দিয়ে শুনবে প্রবলেমটা সেটা হচ্ছে কার এ রাইট এ 7 মিটার পার সেকেন্ডে নর্থ ডিরেকশনে যাচ্ছে ঠিক কার বি ওকে ম্যাগনিটিউড কত বলে দেয়নি বলে দিয়েছে নর্থ ইস্ট ওকে না 37 অফ নর্থ ইস্ট ডিরেকশনে যাচ্ছে এই এটা তোমাদের আমি বলেছিলাম মনে আছে ভেক্টরে ঋষিকা 37 অফ নর্থ ইস্ট কাকে বলে আচ্ছা এই ডিরেকশনে যাচ্ছে হ্যালো এবারে মন দিয়ে শুনবে এবারে বলেছে ফর এ ড্রাইভার না ফর এ ড্রাইভার না ফর বি এ অ্যাপিয়ার্স
বাবা, নর্থ ওয়েস্ট, কি বললাম, নর্থ ওয়েস্ট, ঠিক। তাহলে আমাকে বার করতে বলেছে যে এই বি কত ভেলোসিটি নিয়ে মুভ করছে। তোমরা কি প্রবলেমটা বুঝতে পারলে নাকি আমি আরেকবার তোমার এক্সপ্লেন করব? দেখো, এ 7 মিটার পার সেকেন্ডে নর্থ ডিরেকশনে যাচ্ছে, বি একটা সার্টেন ভেলোসিটি নিয়ে যাচ্ছে, সেটা 37 অফ নর্থ ইস্ট ডিরেকশনে যাচ্ছে, রাইট? এই অবধি গেম ওভার। এবারে বলেছে ফর বি এ অ্যাপিয়ার্স, মানে বি যদি অবজার্ভার হয় তাহলে এ অ্যাপিয়ার্স টু মুভ ইন নর্থ ওয়েস্ট ডিরেকশন, ঠিক 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 ঠিক। তাহলে আমাকে বার করতে বলেছে যে এই বি কত ভেলোসিটি নিয়ে মুভ করছে, আর এটাও বার করতে বলেছে যে এই ফর বি এই যে এ অ্যাপিয়ার্স নর্থ ওয়েস্ট এটার জন্যই বা কত ডাইরেকশন, কত ভেলোসিটি, ম্যাগনিটিউড। আচ্ছা, আমি এই প্রবলেমটা একটু হিন্ট দিচ্ছি। অ্যাকচুয়ালি কি এইটা আমি লিখতে পারি ভি এ বি ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি, বলো লিখতে পারি কি পারি না? বলো তো, এটা এক, এটা দুই, এটা তিন, বলো তো এক কোনটা এই তিনটের মধ্যে, এইটা এই যে ভি এ, দুই কোনটা এইটা, তিন কোনটা এইটা, দেখো। হ্যালো, বোঝাতে পেরেছি? এবার দেখো এইদিকে ভি এ, এইদিকে ভিবি, এইদিকে ভি এ বি, বলো ভি এর কি কি দেওয়া আছে, ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন, সেভেন এন্ড নর্থ। ভি বিবি কত দেওয়া আছে, এক্স, আমি ধরলাম এক্স, 37 অফ নর্থ ইস্ট, আর ভি এ বি কত দেওয়া আছে, ওয়াই নর্থ ওয়েস্ট। পুরো ইয়েটা ক্লিয়ার, বলো পুরো ঘটনাটা ক্লিয়ার, বলো কটা 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 জিনিস দেওয়া আছে, কটা বার করতে হবে, বলো 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 বলো, জানো 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 জানো, চারটে দেওয়া, দুটো বার করতে হবে, এইটা এইটা কারেক্ট। দেখি তো আমরা বার করতে পারি কিনা, একটু ফাস্ট। কি এতক্ষণ লাগছে ফ্রেন্ড লোক, হুয়া ক্যা, দেখো দেখো দেখো। আচ্ছা, এখানে তিনটেরই ডাইরেকশন দেওয়া, তাই তো? দেখো তিনটেরই ডাইরেকশন দেওয়া, তিনটেরই ডাইরেকশন যদি দেওয়া থাকে, ইট ইজ বেটার টু রাইট ইন দিস ফর্ম। দেখো ভি এ ইকুয়াল টু ভি এ বি প্লাস ভিবি, কেন লিখলাম বলতো এই ফর্ম? কারণ দেখো তিনটেরই ডাইরেকশন দেওয়া, আমি ডান দিকে যে কোনো দুটোকে নিতে পারি, পারি তো? আমি এই মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য প্লাসটা নিয়ে নিলাম, কি কোনো ডাউট আছে, বলো বলো, কোনো ডাউট আছে? ওকে ওকে, এবারে আমি এক একটা করে করার চেষ্টা করছি, দেখি। হ্যাঁ, সরি সরি সরি, তার মানে ভেবে দেখো এই দুটোর রেজাল্টেন্ট
কি হবে? ভি এ হবে না, বলো এই দুটো রেজাল্টেন্ট, রাইট? এবার দেখো বি এক্স 37 অফ নর্থ ওয়েস্ট মানে এইটা না, ভেবে বলো এক্স কি, ঠিক বলো, স্পিড অফ বি 8 পয়েন্ট, না ভাই না বোধ হয় অন্য, আচ্ছা এটা এটা ঠিক লিখেছি এক্সটা, আচ্ছা বলো তো এটা কি, এটা কি ওয়াই, আর এটা 45 ডিগ্রি বলো, ঠিক হ্যালো ওকে। এবার দেখো তার মানে এই তো দিয়েছে, এবার এই দুটোরই রেজাল্টেন্ট ভিএ না, বলো এই দুটোরই রেজাল্টেন্ট ভিএ না, মন দিয়ে শুনবে, এবার মন দিয়ে শুনবে, সরি এইদিকে কত হবে এটা 4x বাই 5, এইদিকে কত হবে বলো 3x বাই 5, সিমিলারলি এইটাকে যদি ভেঙে দিই আর এইটাকে যদি ভেঙে দিই কি হবে বলো, y বাই রুট 2, আর এইটা y বাই রুট 2, বলো হবে কি হবে না, হ্যালো। এবার একটা জিনিস দেখো, এই দুটোর রেজাল্টেন্ট হচ্ছে ভিএ, ভিএ ডিরেকশন কোন দিকে, নর্থ ডিরেকশনে, বলো নর্থ ডিরেকশনে, তাহলে বলো তো মানে নর্থ ডিরেকশন মানে এই ডিরেকশনে, বলো তো এই ডিরেকশনে কি কোনো মানে ভ্যালু আছে এক্স অ্যাক্সিস বরাবর, না, তাহলে আমি বলতে পারি এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্ট ইকুয়াল, বলো বলতে পারি কিনা, হ্যাঁ। আচ্ছা আবার বলো তো 3x প্লাস বাই 5 প্লাস y বাই রুট 2 এটার ভ্যালু কত, 7, গুড, কটা ইকুয়েশন কটা আননোন, ঠিক ওকে। তোমরা কি প্রবলেমটা বুঝতে পেরেছো রিয়া? দেখো তো তোমার সলভ করে কত আসে x আর y এর ভ্যালু, x 5 আর y 4, বলো x 5 আর y 4, কি বোঝা যাচ্ছে, হ্যালো, হ্যাঁ স্যার ক্লিয়ার, বলো তার মানে ভেবে দেখো আলটিমেটলি আমাদের যে রিলেটিভ ভেলোসিটির প্রবলেম পাবো সেই রিলেটিভ ভেলোসিটির প্রবলেমগুলো এই মানে মানে এই ছটা ভেক্টরের তিনটে ভেক্টরের ছটা ডাইমেনশন নিয়েই কাজ করবার, আমি কি বোঝাতে পেরেছি বলো, আচ্ছা এইবার লাস্ট প্রবলেম এই সিরিজের তোমরা আমাকে একদম পারফেক্টলি করে দেবে, শোনো ভালো করে, সেটা হচ্ছে এ এ মন দিয়ে শুনবে, এ 5 root 2 meter per second, ঠিক নর্থ ইস্ট ডিরেকশনে যাচ্ছে, বি 10 মিটার পার সেকেন্ডে কোন একটা ডিরেকশনে যাচ্ছে সেটা বলে দেয়নি, ঠিক এবার বলেছে ফর অবজারভার বি, ফর অবজারভার বি এ অ্যাপিয়ার্স অ্যাপিয়ার্স মানে এ অ্যাপিয়ার করছে সাউথ ইস্ট ডিরেকশনে যাচ্ছে, মানে বি এ কে সাউথ ইস্ট ডিরেকশনে মুভ করতে দেখছে, কি বললাম এ কে সাউথ ইস্ট ডিরেকশনে মুভ করতে দেখছে, তাহলে সবার প্রথমেই এবার আমাকে বার করতে বলেছে যে এই যে বি যে সাউথ ইস্ট ডিরেকশনে দেখছে, দেখো বি যে সাউথ ইস্ট ডিরেকশনে দেখছে কত ভেলোসিটি নিয়ে দেখছে, তার মানে ভেবে দেখো আমার কাছে কি 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 ইকুয়েশন এখন বলো, এখানে করি দেখো VA VB VAB ঠিক, এবারে এটা ম্যাগনিটিউড এটা ডিরেকশন, ঠিক বলো তো কোনটা কোনটা দেওয়া আছে বন্ধুগণ, কোনটা কোনটা দেওয়া আছে, অর্ক 5 root 2 দেওয়া আছে, হ্যাঁ স্যার, এনি দেওয়া আছে, হ্যাঁ স্যার, এন দেওয়া আছে, দেওয়া নেই,
দেখো ক্লিয়ার? হ্যালো, এবারে বলো, এবারে বলো, আমরা কি জানি? আমরা জানি ভি এ বি ইকুয়াল টু ভি এ মাইনাস ভিডি, ঠিক? এখানে ডান দিকে আমাকে কি কি রাখতে হবে বলো? আমি কি বুঝতে পেরেছি এটা রাখতে হবে? ওকে, এবার তোমরা বলবে, তোমরা বলবে, তোমরা বলবে কি করে করবে সেটা তোমরা বলবে। দেখো অর্ক ভাবছে তো রেনবোর মতো স্যার লিখে যাচ্ছেন, বিভিন্ন কালার দিয়ে তো ছবি আঁকা হয়ে যাচ্ছে, কি অর্ক? অ্যাকচুয়ালি তোমাদের বোরিংনেসটাকে কাটানোর জন্যই এই বিভিন্ন কালার আমি ইউজ করি। আচ্ছা দেখো, কি কি দেওয়া আছে? ভি এ কোন ডিরেকশনে বলো, বলো বলো, এই ডিরেকশনে, সরি বলো, এই ডিরেকশনে দেওয়া আছে কি নেই বলো, বলো বলো, এই যে নর্থ ইস্ট, যে যে 5 root 2 north east, ঠিক? কত ডিগ্রি? 45। এবারে VAB কোন ডিরেকশনে? south east, south east মানে এই ডিরেকশনটা না, দেখো south east এই ডিরেকশনটা না, হ্যালো, হ্যাঁ স্যার, এটা 45, কিন্তু এখানে আমার VAB টা কি অপোজিট না? আচ্ছা যদি অপোজিট হয় তাহলে এই ডিরেকশন, সরি বলো, এই ডিরেকশন না, হ্যালো, এই অ্যাঙ্গেলটা কত বলতে পারবে? 90। ওকে, আর এই ভিএবি আমি এক্স ধরেছি না, হ্যালো, ভিএবি আমি এক্স ধরেছি না, ওকে, তাহলে তোমরা কি আমাকে এইটা বলতে পারবে? সেটা হচ্ছে এই দুটোর যে রেজাল্টেন্ট, মানে x স্কয়ার প্লাস 5 root 2 হোল স্কয়ার, এই দুটোর যে রেজাল্টেন্ট, দূর বাবা, এই দুটোর রেজাল্টেন্ট কত বলতো ভ্যালু? অর্ক, অর্ক, অর্ক বলতো এই দুটোর রেজাল্টেন্টের ভ্যালু কত? ওহো, একই বলো, বলো, দিয়ে দিয়েছে স্যার √x স্কয়ার x স্কয়ার মাই প্লাস 5 √2 তার হোল স্কয়ার, রাইট? এটা আর এটার ম্যাগনিটিউড এত, এটার ভ্যালু কত বলতে পারবে? আরে বাবা, এই দুটোর রেজাল্টেন্ট হচ্ছে vb, তাহলে vb এর ভ্যালু কত বলো? 10 না, বুঝতে পারলাম, হ্যাঁ স্যার, 10 স্কয়ার। তাহলে দেখো তো এখান থেকে x এর ভ্যালু, ভ্যালু কি 5 √2 আসছে বলো? হ্যাঁ স্যার, হ্যালো, আচ্ছা যদি 5 √2 আসে তাহলে এইটা 5 √2 না ডিয়ার, হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, তাহলে আমাকে বলতে পারবে যে এদের যে রেজাল্টেন্টটা, সেটা আমি এই যে রেড দিয়ে যেটা ড্র করেছি এটা ঠিক ড্র করেছি না ভুল ড্র করেছি? ভুল ড্র করেছি, কারণ দেখো এইটাও 5 √2, এইটাও 5 √2, তার মানে এটা এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে হবে না, এই বরাবর হবে না, আমি কি বুঝতে পেরেছি? মানে আমার এইরকম হওয়ার কথা না, দেখো অ্যাকচুয়ালি আমি এখানে এই এটা 5 √2, এটা 5 √2, এটা একটু বড় হবে, দেখো আমি করে দিচ্ছি, এটা আর একটু বড় হবে, আমি কি বুঝতে পারছি ডিয়া? হ্যাঁ স্যার, আচ্ছা আমি ওটা না দেখেই করেছি, পরে যখন দেখলাম, তার মানে কি আমার এই রকম হবে না, বলো এরকম হবে না, এটাও 545 ডিগ্রি, তাহলে বলো তো এই বি এর ডিরেকশন কোনটা হবে? এই যে বি এর ডিরেকশন, তোমরা কি বুঝতে পেরেছো সবাই বলো? ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই কনসেপ্টেই এরপরে আমাদের যাবতীয়, এই কনসেপ্টেই আমাদের যাবতীয়, আচ্ছা এটা নয়, এটা আমি কেটে দিচ্ছি, এগুলো নয়, এটা নয়, এটা নয়, যাবতীয় রিলেটিভলি ভেলোসিটির কনসেপ্ট এই ভেক্টরেরই চারটে পোর্শন, চারটে কম্পোনেন্ট দেওয়া থাকবে, তোমাকে দুটো কম্পোনেন্ট বার করতে হবে, কি বললাম? চারটে কম্পোনেন্ট দেওয়া থাকবে, তোমাকে দুটো কম্পোনেন্ট বার করতে হবে এই সব প্রবলেমে, সব প্রবলেমে, সে তুমি যে কোনো জিনিসই করো, মানে আমি বলতে চাইছি রিভার বোট প্রবলেম করো, রেইনম্যান প্রবলেম করো, এরোপ্লেন উইন্ড প্রবলেম করো, যে কোনো কিছু করো, রিভার সুইমার করো, যে কোনো কিছু করো, এই সবগুলোতে এই কনসেপ্টের ওপর বেস করে সবগুলো। এই সম্বন্ধে একটা তোমাদের আইডিয়া এসছে ডিয়ার?